আসসালামু আলাইকুম, আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আসমাতুল, আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমার রেসিপি ডিম দিয়ে আমরা ফুড তৈরি করে পরোটাটা তৈরি করেছি। পরোটাটা অসাধারণ একটা পরোটার সাথে আলু দিয়ে তৈরি করেছি। তো এটা সন্ধ্যা নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা, আর এই নাস্তাটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে আমার বিশ্বাস। তো আমার ফুল রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটা লাইক দিন। এরপর যে আমি তেল দিয়ে দিব, তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। আপনারা চাইলে রসুন কুচি নাও দিতে পারেন, কিন্তু রসুন কুচিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। সেক্ষেত্রে আমি সবগুলো দিয়ে দিলাম। আমি একটু হালকা নেড়ে ছেড়ে নিব, পেস্টটা অল্প কিছু হয়ে আসছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। লবণটা আমি একসাথে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরেকটু ছেড়ে নিব। এখন দিয়ে দিব আমি হালকা একটু হলুদের গুঁড়ো, এক চামচি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ দিবেন, আমি আমার ঝালটা পছন্দ মতো দিয়ে দিচ্ছি। ঝালটাও আমি পরিমাণ একটু কম দিব। তো একসাথে আমি এখন একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি যে আলুর ডোটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিবা। আমি আলুটা সিদ্ধ করে ডোট তৈরি করে রেখেছি। তো আমি আলুটা একটু হালকা একটু ভেজে দিব। এরপর আমি ময়দা দিয়ে দিব, তবে ময়দাটা একসাথে দিব না, আমরা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে ভালো করে মিশিয়ে নিব। এখন কিন্তু আমি জালটা বন্ধ করে নিচ্ছি। আবার বলে নিই, যখন ময়দাটা দিব তখন কিন্তু আমরা জালটা বন্ধ করে দিব। আরো কিছু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমাদের একসাথে আলুর সাথে মিশানো হয়ে গেছে, তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে, আমি ডোটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। একেবারে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হয়ে গেছে। তো আমি এই জায়গায় পরোটা তৈরি করার জন্য আমি আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে আমি গোল গোল করে নিব। প্রত্যেকটা বেলা দুটি বেলার জন্য এইভাবে আমি করে নিব ডুগুলি। সবগুলো ডো আমি বেলার জন্য নিয়ে নিচ্ছি। তো একটা একটা করে আমি এদিকে বেলে নিব। প্রথমে গুঁড়ি দিয়ে দিব, আমরা গুঁড়িটা একটু মুখে হালকা করে দিব, তারপরে এটা এইভাবে করে একটাকে আমি বেলিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তবে খুব আস্তে আস্তে বেলতে হবে, যেহেতু এটা আমরা আলু দিয়ে তৈরি করছি। তো আমি ডিমের ফুটটাকে যেভাবে তৈরি করি, ডিমের ফুটটাকে এইভাবে একটা নেলসান নিয়ে তারপরে বড়টা দিয়ে আমরা এইভাবে ডিমের ফুটটাকে তৈরি করব। এইভাবে ডিমটাকে ঘষে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে ফেলিয়ে নিব। যখন আমি ফুটটা দিব তখন কিন্তু অনেক মজা হবে, দিতে অনেক সুবিধা হবে। হাত দিয়ে ভাঙলে কিন্তু দিতে এতটা সুবিধা হয় না, তারপরেও যারা পারেন তারা হাত দিয়ে ভেঙে দিতে পারেন। এইভাবে এটার সাথে আমরা এখন পেঁয়াজ কিছু পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর এটার সাথে দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো একটু মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমরা হালকা একটু লবণ, লবণটা বেশি লাগবে না। তারপর আপনারা চাইলে ভিট লবণ দিতে পারেন, বাকি টেস্টে সল দিতে পারেন, আমি কোনটাই অ্যাড করবো না। এই পর্যায়ে এগুলো ভালোভাবে একদম হালকা হালকা করে ভালোভাবে মিশিয়ে নিব। এখন যে রুচিটা আমি বানাচ্ছি রুচিটা দিতে এইভাবে দিয়ে প্রথম শেপটা রুটিটা দেখাচ্ছে, রুটিটা একটু মোটা হবে, রুটিটা পাতলা হবে না। এইভাবে আমরা চেপে চেপে আটকিয়ে দেব। এইভাবে আটকানো হয়ে গেছে। তো আমি এক প্রথম পর্যায়ে এইভাবে আটকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু মুড়ি ভাঙতে পারেন, যে যেটা ভালো লাগে সেইভাবে করতে পারেন।
আমি একটু ভেঙ্গি দেখিয়ে দিলাম। আমি এরপর আরেকটা নিয়ে আমি আরেকটা বানিয়ে ফেলছি। আমি বেশি পাতলা করবো না, আমি একটু মোটা মোটা করে দেখবো। এই পর্যায়ে আমি ডিমের ফুটটা দিয়ে দিচ্ছি। আমি সেকেন্ডে আমার যে ডিম ফুটে ফল পাটা সেটা সেকেন্ডটা তৈরি করে নিচ্ছি। এইভাবে দিয়ে এই পর্যন্ত এটাকে এইভাবে ঢেকে দিব। এটা সেকেন্ডটা হয়ে গেছে। আপনার চাইলে ওটার মতো মুড়ি বানাতে পারেন, আপনার চাইলে এইভাবে আমার এইভাবে রেখে দিচ্ছি। ওটা এইগুলোটা তৃতীয়টা আমি আরো তিনটা তৈরি করে নিচ্ছি। বানানো হয়ে গেছে, এরপর আমি ফুটটা দিয়ে দিচ্ছি। পর্যায়ে ভাজার জন্য আমি একটা ফ্যানে তেল দিয়ে দিচ্ছি। এগুলি ভাজার জন্য কিন্তু বেশি পরিমাণে তেল লাগে না, সেক্ষেত্রে আমি অল্প তেল ব্যবহার করছি। আমি খুব আস্তে আস্তে দিয়ে দিব। আমরা আস্তে আস্তে পর্যায়ে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমি আস্তে আস্তে উঠিয়ে দিব। এইভাবে যদি আমরা উঠে করতে দ্বিতীয় যদি কোনো রকম তেল থাকে আমি আরো দুইটা বেজে নিব। উপর আমি আর একটা বেজে নিচ্ছি। আমি আর একটু বেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডিমের পুরের পরোটা। খুব সহজেই সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেললাম। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।